ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন করেছেন 5 নম্বরে, আমি আমার ফুফুর কাছে মানুষ হয়েছি। আমার যখন 1.5 বছর বয়স ছিল আমার ফুফা ফুফুর সন্তান নাই। আমার ফুফা মারা গেছেন 2002 সালে। আমার ফুফু আমার দাদার সম্পত্তি থেকে একটা ফ্ল্যাট পেয়েছেন। আমার ফুফু ফ্ল্যাটটি আমাকে লিখে দিতে চান, কারণ যেহেতু তিনি আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন এবং আমাকে অনেক ভালোবাসেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ফ্ল্যাটটি কি নিতে পারবো, নাকি তার এই ফ্ল্যাট এতে তার বাকি ভাই বোনের ছেলেদের অধিকার রয়েছে? আমার ফুফু আমার আব্বু আম্মুর সাথেই থাকেন বাংলাদেশে, আর যেহেতু উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই আমাকে দিতে চান, দয়া করে জানাবেন। ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করতে হবে এবং দিলে সবাইকে দিতে হবে। বদ্দশায় যদি কেউ দেয় তাহলে সবাইকে দিতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদ, রাসূল বলেছেন আল্লাহকে ভয় করে এবং ছেলে মেয়েদের মাঝে, তোমার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাদের মাঝে সুবিচার করে এবং দিলে সবাইকে দাও, দিলে সবাইকে দিতে হবে। পক্ষান্তরে অন্য অন্যদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে আপনাকে যদি আপনার ফুফু এই ফ্ল্যাট লিখে দিয়ে দেয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, তবে আপনাকে লিখে দেবে হেবা বা যেটা আতিয়া দান সেটা করে দেবে, এটাই উচিত হবে। আর আপনি যেহেতু ফুফুর ওয়ারেসও নন, সুতরাং যদি আপনার জন্য ওসিয়ত করে তো ও জায়েজ রয়েছে। শুধু যারা ওয়ারেস উত্তরাধিকারী তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফালা ওসিয়াত লি ওয়ারিস, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা, আল্লাহ রাব্বুল প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন, সুতরাং ফালা ওসিয়াত লি ওয়ারিস, যে উত্তরাধিকারী এমনিতে ভাগ পাবে ধন সম্পদে, এন্তেকালের পরে কোনো ব্যক্তি সেই ব্যক্তি ওসিয়ত করতে পারবে না ওয়ারিসদের জন্য।